কাইসা মানেই পাগলা ডিরেক্টর, আর কাইসা মানে মনসুর আহমেদ সজীব। নকল কাইসা থেকে দূরে থাকুন। যাক, সময় মতো চলে আসলাম। সিট কোনটা আমার? এটা খালি আছে, এখানে বসি। এটা কে? সবাই শুনো, আশা করি ভদ্রভাবে নিয়ম মেনে সুন্দর করে পরীক্ষা দেবে তোমরা সবাই। আর দুই মিনিট পরেই পরীক্ষা শুরু হবে। তোমাদের সামনে প্রশ্নপত্র রাখা আছে, বরাবর 8টায় পরীক্ষা শুরু হবে। এর আগে কেউ প্রশ্নপত্র দেখবে না, আমরা একটু অপেক্ষা করি। আমার নাম কাইসা। কলম নিয়ে ভাব দেখায়, আমারও আছে। দুইটা কলম আনছে, এটা নিয়ে এত ভাব। ঠিক আছে, দিলা নাকি এরম করে কেন? আরে কি রে, কলমগুলো কই? আহা, মানিকজ শেষ, ডান পকেটে মনে হয়। আর কলম নিয়ে ভাব দেখাবি, কলমের গোডাউন নিয়ে আসছি। ব্যাগটা খুলি। এই যে ঘড়ি, ঘড়ির টাইম দেখে পরীক্ষা দিতে হবে। আর এই যে আমার সকিনার গিফট দেওয়া পুতুল, ভালোবাসি সকিনা। মিস ইউ, মিস ইউ। তুমি এখানে থাকো। অ্যাটেনশন প্লিজ, তোমাদের পরীক্ষার সময় শুরু হবে এখন। ঠিক আছে, আজকে ফাড়াই দেখবো সব, উড়াই দিমু, পরীক্ষায় আমি প্রথম হব। কিরে ও মা, পড়াচ্ছি কৃষি শিক্ষা, প্রশ্ন আসলো শারীরিক শিক্ষা, কি যে করি। যা মনে আসবে তাই লিখবো। কলম কোনটা নিব? এইটা, শারীরিক শিক্ষা তো পারি না, জীবনটা বেদনা। নাম, রোল নাম্বার, ঠিক আছে। কি লিখবো রে ভাই, এই ফরা তো জীবনও ফরি নাই। কি পরীক্ষা দিমু, কি উত্তর দিমু? এই শালা থেকে কপি করি, ওটা দেখি লিখি। হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। কি যে করি, ওটা দেখে লিখতে হবে। ওই ওই দেখছি, আজকে সব কপি করে ফাড়াই ফেলবো। পরের লাইন কি? এত সোজা, কি যে ভালো লাগে। ভুল লেগেছে একদম, শালা কি ভুল লেগেছে নাকি, ফালাই দিল কেন? ধুর, আমারটাও ফেলতে হবে। কি যে করি, বলদের পাশে বসছি, বলদটা কিছু পারে না। আস্তে করে যাই, দেখে আসি কি লিখছে। শালা বারবার তাকায়, দেখে ফেলতেছে। দেখুক নাকি, দূর কুপ্তা ভাগ্য, কি পরীক্ষা দিব,
যেমনেই হোক কপি করতে হবে। কি লিখছে? ঠিক আছে ঠিক আছে। নকলবাজ। ও মারে উল্টায় রাখছে, এখন দেখবো কেমনে। বুদ্ধি বের কর কাশ্যা। দেখছি। ঠিক আছে। সব দেখছি আমি, আস্তে করে নিয়ে ফেলি, দেখবে না। ঠিক আছে। ফালতু দেখতেও দেয় না। কি কপি করে ডান পাশে রাখছো না? ঠিক আছে, কি যে করি। দূর, কলমটা পড়ে গেল, নিয়ে আসি। আরে কলম কই গেলি? কলমটা পড়ে গেছে ভাই। হায় রে, এটা তো দেখি প্রো লেভেলের নকল বাস। অ্যাটেনশন, আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে পরীক্ষার। যারা শারীরিক শিক্ষার পরীক্ষা দিয়েছ তারা শারীরিক শিক্ষার প্রশ্ন সাথে দিবা, আর যারা কৃষি শিক্ষার পরীক্ষা দিয়েছ তারা কৃষি শিক্ষার প্রশ্ন দিবে। কৃষি শিক্ষার প্রশ্ন কে দিছে নাকি? প্রশ্ন তো দেখিও নাই। সব পারি, ফাড়ে ফেলবো, তাড়াতাড়ি লিখতে হবে, সময় নাই। পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, খাতাটা জমা দিয়ে দাও। তাড়াতাড়ি লেখ, লেখা বন্ধ করো। বন্ধ করতে বলছি, ওই বন্ধ কর। জীবনটা বেদনা। কোথায় পালাবে? ছুরিটা ভালো করে ধরায় দাও। বোতা হয়ে গেছে না? এইভাবে ডর লাগানোর দরকার ছিল? তাড়াতাড়ি করো। করতেছি। ও মারে, কি করতেছো? না কি করতেছো? কোনো বাধা দিবা না। কি হয়েছে তোমার? যাইতে দাও। আচ্ছা, চিনে ধরছে নাকি? অন্য কিছু ধরছে? কি বলতেছো? পেটে মসদ দিছে রে। টিস্যু নাই? গতকালকে সব টিস্যু শেষ হয়ে গেছে। তাহলে অন্য কিছু দাও। হ্যাঁ দিচ্ছি, কাগজ দিলে হবে তো? শিরিশ কাগজ দিও না আবার, তাইলে সব ধ্বংস হয়ে যাবে। ওকে। কয়দিন আগে লাস্ট বাসা পরিষ্কার করছো? গত মাসেই করছি তো। ওমারে, এক মাস আগে তো করলাম, গন্ধ চলে যাবে, জানালা খুলে দিব। কত বড় খবিস তুই! আরে বস, বসে যা, এগুলো একটু সরাই, বসে যা। বসবো, সব তো ময়লা রে। এরকম জানলে রাস্তায় ডাস্টবিনই ঘুমাইতাম, কম গন্ধ আসতো। কথা সত্যি তো? ও বলদা গেছে, খালি পেটে ঘুমিয়ে আসবে না। আসার সময় হাফ প্যাকেট দুটো বিরিয়ানি নিয়ে আসছি, খাওয়ার কিছু আছে? ওই শালা, তুই না রাতের খাবার খেয়ে আসছস, এখন আবার খাবি? খিদে লাগবে না? তোরা সব খাও মো। আচ্ছা ল, এই সরিষার তেল খা। কি ঝালমুড়ি নাকি? ও আচ্ছা, ঠিক বলছস, ডিটারজেন্ট খাবি? তুই খাই মরস না কেন? আমি এসব খাই না। ঘুমাবো কই? একটু দাঁড়া দেখাই, এখনই রেডি করি ফেলামো।
কি এটা? বিছানা ফোলানো ব্লোয়ার। হ্যাঁ, বিছানা ফুলাইবো? তুফানের মতো বাতাস মারে। কি কস? নাম রাখছি হারিকেন। তুফান বাতাস এখনই দেখাই, পরাতে কবি আমি চাপা মারছি। এটাতে ঘুমাইতে কি যে মজা, মনে হয় মেঘের মধ্যে ঘুমাইতেছি। ও জীবনও বাতাস বিছানায় ঘুমায় নাই। আবার জিগায়। ও কঠিন, আজকে তোর স্বপ্ন পূরণ হবে। দেখছস? ও ওরে কি রে, ও ও কি সে, আর ভুলবে নাকি? হ্যাঁ জানি না, এত বড় হওয়ার কথা না। কি হবে কাইছা? ও মাই গড, কাইছ রে। ও মারে, বন্ধ হ, বন্ধ হ, বাঁচাও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।